আজ থেকে আবার শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির বহরমপুর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পর্যন্ত চলছে দুয়ারে সরকার শিবির এবছরের নতুন সংযোজন এমই প্রকল্প এর আগে এই দুয়ারে সরকার ক্যাম্পে যাদের কাজ হয়নি তারা আসতে শুরু করেছেন এছাড়াও কৃষি বিভাগ নিয়ে একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে নতুন সংযোজন এবার বেশ কয়েকটি স্কিম হয়েছে তার মধ্যে আমাদের এম এস ডিপার্টমেন্টের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড একটি নতুন স্কিম যেখানে কেউ যদি নতুন কোনো ব্যবসা বা কোনো এন্টারপ্রেনরশিপ যদি খুলতে চায় সেখানে সরকার এখানে সাহায্য করছেন ক্রেডিট গ্যারান্টি দিয়ে আর এখানে আমাদের মেধাশ্রী প্রোগ্রাম আছে যেটা আগে আমাদের বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের পোস্ট ম্যাট্রিক ও বিসি যেটা প্রোগ্রাম ছিল সেটাই এখন মানে রাজ্য সরকারের তরফ থেকে এটা মেধাশ্রী প্রোগ্রাম বলে নতুন একটা প্রোগ্রাম চালু করা হয়েছে এর পাশাপাশি আমাদের এর আগে যে আমাদের স্কিমগুলো ছিল এর পাশাপাশি আমাদের এগ্রিকালচারের বাংলার কৃষি সেচ যোজনা বিকেএসওয়াই এই স্কিমটা এবার অ্যাড হয়েছে নতুন করে হরিদাস মাটি গ্রাম পঞ্চায়েতের বলরামপুর হাই স্কুলে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ক্যাম্প করা হয়েছে এছাড়াও রয়েছে আরও আঠেরোটি শিবির হরিদাস মাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশিরভাগ লোকে মোটামুটি যে কাজগুলো দরকার ছিল সরকারের যে উন্নয়নের ইয়েগুলো দিয়েছিলেন সেগুলো মোটামুটি আমরা ফুলফিল করতে পেরেছি এবং অনেক ক্ষেত্রে হচ্ছে ধরুন কারো হয়তো প্রবলেম হয়েছে হয়তো আপনার ইয়ে বিধবা রানিং হয়নি বা কারণ বাধবাধা রানিং হয়নি বা লক্ষ্মী ভাণ্ডার রানিং হয়নি সেই ক্ষেত্রে আবার নতুন করে তারা ফর্ম জমা দিচ্ছে হ্যাঁ ভালো সরকার হচ্ছে কিন্তু ওলোকে দু তিন হলো টাকা পায় কিন্তু এখন পাঁচ ছ মাস টাকা পাচ্ছে না দেখতে হবে লক্ষ্মী ভাণ্ডারের জন্য এর আগে লক্ষ্মী ভাণ্ডারে জমা দিয়েছি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের আমার টাকা এখনো ঢুকে নেই তুমি দা পয় বুঝছি সেরকম যদি বুঝতাম তাহলে তো একবার দুবার জমা দিয়ে মানুষের হয়ে যাচ্ছে আবার আমাদের দু তিনবার করে জমা দেওয়াও হচ্ছে না এখন কিসের জন্য কী হচ্ছে সেটাতে বুঝতে না